আমি জানতে চাই জুমার নামাজ মোট কত রাকাত এবং তা কিভাবে পড়তে হবে। জুমার নামাজ মোট কত রাকাত এবং কিভাবে পড়তে হবে, কম সান না বেশি সান? এটা হলো প্রবল, আমরা মশলা দেবো আপনাদের সুবিধা মতো, কমওয়ালা না বেশিওয়ালা আপনি, এটা হলো বড় কথা। জুমার নামাজ দুই রাকাত, আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন জুমার নামাজ দুই রাকাত। দুই রাকাতের আগে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়তেন এগুলোকে বলা হয় রাওয়াতিব, রেগুলার সুন্নত অথবা রেগুলার নফল অথবা সুন্নতে মুয়াক্কাদা, বিভিন্ন নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাম জুমার পরে চার রাকাত অথবা দুই রাকাত পড়তেন, সহি হাদিস। জুমার আগে কয় রাকাত পড়তেন স্পষ্ট নেই, তবে তিনি নামাজ পড়তেন, সাহাবিরা অনেকেই চার রাকাত পড়তেন। কাজেই আপনি কমাতে চান না বাড়াতে চান? আমাদের সমস্যা হলো সবাই যে সুন্নত কাজটা আছে সেটা নিয়ে মারামারি করি, যেটা নেই সেটা নিয়ে কোনো কথা নেই। জুমার আগে চার রাকাত সুন্নত পড়া হয়, এটা কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে অনেকে অস্থির। না, জুমার আগে কাবলা জুমা নেই, কথা হলো জুমার আগে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে তোমরা মসজিদে যে ইমামের না বেরোনোর মতো নামাজই পড়বা, চার ছয় আট দশ বারো চোদ্দ যতবারও পড়বা। তো কাজেই যদি কেউ চার পড়ে তাহলে হাদিসের আলোকে আমরা আপত্তি করি কী করে? সাহাবায়ে কেরাম জুমার আগে চার রাকাত পড়তেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সহি হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কিন্তু কয় রাকাত এটা মশহুর সহি হাদিস নেই, চার রাকাতের যেটা ইবনে মাজার হাদিসটা দুর্বল।